ইউজ করে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয় পিম্পলস পিম্পলস এর প্রবলেম কিন্তু হবেই হবে যদি তোমরা এই রেজার ট্রিমার ইউজ করলে সেম প্রবলেম গুলো হয় কিনা বা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক কথা ওয়াল সো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ ইন্টারেস্টিং আর তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা কিন্তু প্রচুর কমেন্টস করো এই সমস্ত বিষয়ে তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো সাথে তোমাদের সাথে প্রপারলি শেয়ার করব যে আমি আমার ফেস শেভিংটা কিভাবে করি বা কি দিয়ে করি সমস্ত কিছু কিন্তু আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আর সামনেই রয়েছে দুর্গা পুজো এরকম অনেক মেয়েরা রয়েছে যারা এরকম ফেস শেভিং করতে ভয় পাচ্ছো বা বুঝতে পারছো না যে কি ইউজ করলে তোমাদের স্কিনটা ঠিক থাকবে কোনো রকম পিম্পলস হবে না অনেকের অনেক রকমের কোয়ারিজ রয়েছে অনেক রকমের কমেন্টস করো যেমন অনেকে বলে যে দিদি তুমি রেজার ইউজ করো নাকি তুমি ট্রিমার ইউজ করো ট্রিমার ইউজ করলে কি ফায়দা বা তোমাদের রেজার ইউজ করলে কি ফায়দা বা রেজার ইউজ করলে ভালো নাকি ট্রিমার ইউজ করা ভালো কোনটা বেস্ট বা কোনটা আমরা ইউজ করব কেন কোনটা ইউজ করব না অনেক প্রশ্ন তোমাদের মনে আছে সো অনেক দিন আগে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি কিভাবে আমার ফেস শেভিং করি বাট সেখানে তোমরা অনেকে অনেক কমেন্টস করেছো এবং রিসেন্ট তোমরা অনেক কমেন্টস করো যেগুলো তোমরা অনেকেই বলো যে দিদি আমি ফেস শেভিং করলে হেয়ার কি বড় হয়ে যাবে হেয়ার গ্রোথ কি বেড়ে যাবে ছেলেদের মতো কি দাড়ি হবে একদমই সেটা নয় এছাড়াও অনেকের এরকম প্রশ্ন আছে দিদি রেজার ইউজ করলে আমাদের ফেসে পিম্পলস রয়েছে ব্রনও হচ্ছে প্রচুর রকমের প্রবলেম রয়েছে আমার সেন্সিটিভ স্কিন আমার কি করা উচিত আজকে তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু ডিটেলসে অ্যানসার দেবো আশা করি তোমরা থামলেন আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে এই ভিডিওটা ঠিক কী হতে চলেছে তো যাই হোক একদম তোমাদের সাথে অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর পুরোটাই কিন্তু আমি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং তোমাদের কমেন্টস এর সমস্ত কিছুর অ্যানসার আমি আজকে ডিটেইলসে দিয়ে দেব সো চলো ভিডিওটাকে কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো এবং মন দিয়ে দেখার পর যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সবাইকে রিপ্লাই করে দেব সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাওয়া যাক তো ফারস্টে যে প্রশ্নটা তোমাদের মধ্যে আসে সেটা হলো ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা কি উচিত অবশ্যই উচিত তোমরা যদি চাও যে তোমাদের ফেসের ওপর থেকে যে অবাঞ্ছিত যে লোম রয়েছে সেটা থাকার কোনো প্রয়োজন নেই কারো কম থাকে কারোর বেশি থাকে এটাকে যদি তোমরা ক্লিন করো তোমরা স্কিনে যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করবে বা তোমাদের স্কিনে যে সমস্ত মেকআপ প্রোডাক্টস ইউজ করবে সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের কাজ করবে মানে স্কিন কেয়ারটা যেমন তোমাদের স্কিনে একদম ভালোভাবে ডিপলি অ্যাবজর্ব করবে এবং তোমাদের স্কিনে কিন্তু ভালো মতো কাজ করবে তো সেসবের জন্য কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট ফেসিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু মেকআপের ক্ষেত্রে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় এবং ফেসে ফেসের যে বেস্ট আছে সেটা কিন্তু ভীষণ ভালোভাবে ফ্ললেস করতে হেল্প করে এবার আসি নেক্সট কোয়েশ্চেনে তোমরা অনেকেই বলো যে দিদি রেজার ইউজ করবো নাকি তোমার দেখা দেখি ট্রিমার ইউজ করব। দেখো আমি রেজার যে কখনো ইউজ করিনি বা করব না এমন কিন্তু আমি কখনোই বলছি না তবে রেজার ইউজ করলে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয় কম বেশি সবাইকে যাদের স্কিন খুব সেন্সিটিভ বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু একদমই এরকম যে রেজারগুলো হয় সেই রেজারগুলোকে একদমই ইউজ করবে না নর্মাল স্কিনের জন্য কিন্তু রেজারটা ইউজ করা যেতে পারে তবে নর্মাল স্কিনের জন্য তোমরা যদি রেজার ইউজ করো কাট হয়ে যাওয়ার যে চান্সেসটা ফেসের মধ্যে যারা একদমই প্রো নয় তারা কিন্তু এরকম যে রেজার গুলো এগুলো কিন্তু যদি ইউজ করতে করতে কাট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কারণ ভীষণ ধারালো হয় তো ফেসে যদি কাট হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই বাজে একটা বিষয় হবে এই রেজার ইউজ করলে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা হলো আমাদের ফেসের পিম্পলস পিম্পলসের প্রবলেম কিন্তু হবেই হবে যদি তোমরা এই রেজার ইউজ করো আমি প্রচন্ড ভুগেছি মানে তোমরা যদি রেজার ইউজ করো তাহলে তোমাদের ফেসের এই সমস্ত এরিয়াগুলোতে ভালো মতো কিন্তু গ্রোন বা পিম্পলস হবে জানতে চেয়েছিলে যে তোমরা রেজার ইউজ করার পরে তোমাদের ফেসে এরকম লাল লাল কেন হচ্ছে বা তোমাদের ফেসে কেন এরকম পিম্পলস হচ্ছে ব্রোন হচ্ছে এছাড়াও কাট হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই এছাড়াও তোমরা অনেকেই ভয় পাও যে রেজার ইউজ করলে যে দাড়ি গোপ মতো গজাবে নাকি ছেলেদের মতো সেটা একদমই নয় বাট রেজার ইউজ করলে এই প্রবলেমগুলো কিন্তু হবে যে তোমাদের ফেসে কিন্তু প্রচুর পরিমাণে পিম্পলস বেরোতে পারে আর যারা সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো এটা একদমই নয় একদমই নয় কেউ ভুলেও এটাকে ইউজ করো না আর যারা একদমই খুবই নর্মাল স্কিন কিছুই প্রবলেম নেই ইউজ করতে পারো তবে ওই যে বললাম যে পিম্পলসের প্রবলেম কিন্তু আসতেই পারে তোমাদের নর্মাল স্কিন সো তার জন্য আমি কিন্তু আগে প্রচুর ইউজ করেছি আর তোমাদেরকে সাজেশনও দিয়েছিলাম যে ইউজ করার জন্য আমার বেসিক্যালি সত্যি বলতে ভালোই লেগেছে খারাপ লাগেনি বাট এই যে পিম্পলস এর প্রবলেম এটা কিন্তু ভীষণ ভাজেভাবে ছড়ায় আর আরো একটা সমস্যা সেটা হলো তোমরা যখন এই রেজারগুলো ইউজ করবে এগুলো কিন্তু একদমই তোমরা একবারের বেশি ইউজ করতে পারবে না কারণ এগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো মানে তোমরা একবার ইউজ করবে জাস্ট তারপরে কিন্তু আর ইউজ করতে পারবে না তো আমার মনে হয় এটা কেনা যথেষ্টই লস আরও একটা কোয়েশ্চেন যে আমি কি ট্রিমার ইউজ করি ফেসের জন্য বা ট্রিমার ইউজ করলে সেম প্রবলেমগুলো হয় কি না বা ট্রিমার ইউজ করার কোনো বাজে দিক আছে কি না সেগুলো তোমাদের অনেকে জানার ইচ্ছা এবার তোমাদেরকে বলবো যে ট্রিমার ইউজ করলে কি হয় ট্রিমার কিন্তু আমাদের স্কিন থেকে খুব ইজিলি কোনো পেন ছাড়া কোনো কাট হয়ে যাওয়ার ভয় ছাড়া কিন্তু আমাদের ফেস থেকে হেয়ার রিমুভ করতে হেল্প করে একদম স্মুথ বেস ক্রিয়েট করে আর যেহেতু একদম গোড়া থেকে টেনে না এনে জাস্ট করে দেয় তার জন্য কিন্তু স্কিনে কোন রকম তোমাদের গ্রোথ কিন্তু বাড়বে না মানে যেরকম তোমাদের নর্মাল গ্রোথ সেরকমই থাকবে একদমই তোমরা যেটা ভয় পাও যে ছেলেদের মতো দাঁড়িয়ে বাজাবে একদমই সেটা নয় সাথে এটা সেন্সিটিভ স্কিন জন্য কিন্তু একদম পারফেক্ট তাই আমি কিন্তু সব সময় ইউজ করি রেজার এখন আমি বাদ দিয়ে দিয়েছি আর আমি এখন ইউজ করি আগারোর এই ফেশিয়াল হেয়ার ট্রিমার এটা হলো আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার মডেল নাম্বার এফ এইচ আর ওয়ান সেভেন জিরো এটা কিন্তু একটা রিচার্জেবল প্রোডাক্ট আর এটার মধ্যে রয়েছে ডাবল রোটেটিং স্টেইনলেস স্টিল ব্লেড এছাড়া এই প্রোডাক্টটার সাথে কিন্তু তোমরা টাইপ সি একটা ইউএসবি কেবল পেয়ে যাবে চার্জ দেওয়ার জন্য আর একটা ছোট্ট ক্লিনিং ব্রাশও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ফেশিয়াল ট্রিমারটার সাহায্যে কিন্তু তোমরা তোমাদের চিক ফরেড চিন আপার লিপ সমস্ত ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করতে পারবে খুব ইজিলি আর দেখতে পাচ্ছো এটা কিন্তু অন এর বাটন এই বাটনটা প্রেস করলে কিন্তু অন আর অফ করতে পারবে তো ভীষণই ছোট একটা সাইজের ট্রাভেল ফ্রেন্ডলি বলতে পারো আর খুব ইজিলি তোমরা এটাকে ইউজ করতে পারবে রেজার ইউজ করলে যেমন তোমাদের হয়ে পেজার ভয় থাকে ফেসিয়াল ক্রিমার ইউজ করলে কিন্তু তোমাদের একদমই কাঁটাছাটার ভয় ছাড়াই কিন্তু তোমরা তোমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে আর যেহেতু একদম গোড়া থেকে এটা লোন তুলে আনে না তাই জন্য কিন্তু একদমই তোমাদের গ্রোথ বাড়বে না তোমাদের ন্যাচারাল গ্রোথই থাকবে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণে যে ছেলেদের মতো গোফ বাজাবে বা কিছু একদমই নয় তোমরা ইজিলি এটাকে পার্চেস করতে পারো ভীষণ লো প্রাইসে একটা দারুণ প্রোডাক্ট আর এটা কিন্তু একদমই ইউজ আনছো না খুব ভালো একটা হেল্পফুল প্রোডাক্ট কিন্তু একটা মেয়েদের জন্য সো সামনেই দুর্গা পুজো রয়েছে তোমরা যারা যারা চাইছো এরকম একটা প্রোডাক্ট কিনতে আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে অলরেডি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা কি পারচেস করে নাও আর এটা কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে দেখাবো আরও একটা বেনিফিট যেটা হলো এটা কিন্তু সেন্সিটিভ স্কিনদের জন্যও কিন্তু ভীষণ ভালো মানে অল স্কিন টাইপসের জন্য ভীষণ 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 ভালো এটা কিন্তু কোনো রকম তোমাদের সেনসিটিভ স্কিন বা কোনো স্কিনে কিন্তু একটা প্রবলেম হবে না মানে যে ব্রোনো পিম্পলসের যে প্রবলেমটা হয় রেজার ইউজ করলে এই ট্রিমার ইউজ করলে কিন্তু তোমাদের একদমই কোনো রকম প্রবলেম হবে না সো আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল করতে পেরেছি আর ভয়ের কিন্তু কোনো কারণ নেই সবাই এটাকে ইউজ করতে পারবে তো এবার তোমাদেরকে দেখাবো যে এটাকে আমি কিভাবে ইউজ করি সো চলো দেখে নাও আর তোমরা অবশ্যই পারচেস করে নাও ম্যাজিক্যাল একটা দারুণ প্রোডাক্ট কি সো প্রথমেই দেখো তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ফেসে আপার লিপে কিন্তু প্রচুর পরিমাণে লোম রয়েছে কারণ অনেক দিন হয়ে গেছে আমি করিনি আর দেখতেই পাচ্ছ প্রচন্ড খারাপ হবো এই হেয়ারগুলোকে কিন্তু কিন্তু এই ফেশিয়াল হেয়ার দিয়ে খুব ইজিলি আর কম সময় আমি কিন্তু এখনই রিমুভ করে ফেলবো সো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি এটা ইউজ করা কিন্তু ভীষণই ইজি এটার যে সুইচটা রয়েছে অন অফের এটাকে অন করে নেবে আর তারপরে যেখানে যেখানে তোমাদের হেয়ার রয়েছে সেই সমস্ত জায়গাগুলো হালকা করে মানে একদম জেন্টলি তোমাদেরকে সার্কুলার মোশনে এভাবে জাস্ট স্কেচ করতে হবে স্কিনের ওপরে আর তোমাদের হেয়ার কিন্তু খুব ইজিলি তোমরা দেখতে পাবে যে রিমুভ হয়ে যাচ্ছে একদম ক্লিন হয়ে যাবে কোনো রকম কাটা ছাটার ভয় ছাড়াই আর কোনো রকম কিন্তু পেন হওয়ারও কিন্তু ভয় নেই এটা একদমই একটা পেনলেস মেথড মানে জাস্ট দেখতে পাচ্ছ আমি একবার ইউজ করলে কত সুন্দরভাবে আমার এই ছোট্ট ছোট্ট লোমগুলোও কিন্তু রিমুভ করে দিচ্ছে আর আমি কিন্তু এই হেয়ার ট্রিমারটা দিয়ে কিন্তু ফুল ফেসের যে আমার আপার লিপস রয়েছে আর তাছাড়াও কিন্তু আমি আমার ফরেডের যে সমস্ত হেয়ার রোজ যেগুলো গুলোকে কিন্তু খুব ইজিলি ক্লিন করে ফেলি দেখো জাস্ট একবার ইউজ করাতে কিন্তু ফেসের ছোট থেকে ছোট যত লোম আছে সমস্ত কিন্তু রিমুভ হয়ে গেছে আর ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু স্কিনটা ভীষণ ভালোভাবে ক্লিন লাগে সফট দেখায় আর স্কিনে কিন্তু সমস্ত প্রোডাক্ট খুব ভালোভাবে অ্যাবজর্বও করে এবার তোমরা নিজেরাই দেখো কতখানি হেয়ার আমার ফেস থেকে রিমুভ হয়েছে আর দেখো প্রোডাক্টের মধ্যে কত ছোট ছোট হেয়ার এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছো যেগুলো হয়তো আমরা নিজেরা চোখেও দেখতে পাই না আমাদের ফেসে আর এরপরে কিন্তু এই ছোট ব্রাশটা দিয়ে ভালো করে প্রোডাক্টটাকে ক্লিন

অ্যামেজিং তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি চটপট যাও আর পারচেস করে ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আমি কিন্তু তোমাদের এই রিভিউগুলো দেখার জন্য কিন্তু ভীষণই এক্সাইটেড আর সামনেই রয়েছে দুর্গা পুজো গাইজ দেরি করো না তোমরা চটপট করে পারচেস করে নাও এখন কিন্তু দারুণ কমে এটা পেয়ে যাবে ইউজ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আমাকে একটা থ্যাংক ইউ জানিয়ে দিও তোমাদের এত হেল্প করার জন্য আর তোমাদের কাদের কাদের নাকি ট্রিমার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা